বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন। এই পৃথিবীতে অনেক নর নারী, অনেক মহিলা পুরুষ আমাকে জানিয়েছেন যে দেখা গেছে এই পৃথিবীতে জন্ম নিয়েছি, এখানে বিবাহের বন্ধন আছে, স্বামী স্ত্রী থাকবে, তবে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা লেনাদেনা হয়, যে রতিমতির যে একটা লেনাদেনা আছে, এখন স্বামী বলতেছে যে আমরা পুরুষ মানুষ পৃথিবীতে এসেছি আর জমিন রূপে স্ত্রী এসেছে, সেই জমিনে যদি বীজ রোপণ করা হয় তাহলে গাছ হয় কিংবা মানুষ হয়, তাহলে আমরা তো এমনি সেমনি সেই জিনিস নষ্ট করতেছি, এই জিনিসকে ঠিক রাখতে হলে কি করতে হবে, এই জিনিসগুলোকে ঠিক রাখতে হলে আমাদের কি করতে হবে। দেখেন যে সাধকের বেলা একটা বিষয়, মুসল্লিদের বেলা একটা বিষয়। যেমন মুসল্লি যারা, তারা একটা জিনিস জেনেছে যে ওখানে গেলে 17 ফরজ, আর সাধক যারা বলতেছে এখানে যত কম যাওয়া যাবে তত আমার জন্য মঙ্গল, আমার জিনিস রক্ষা হয়ে থাকবে, আর সেখানে গেলে আমার বীজ শক্তি ধ্বংস হবে, আর সেখানে না গেলে আমার জিনিস নিজের মধ্যে মজুদ থাকবে। এই যে একটি বিষয় অনেকে বলে থাকে 16 আনার হিসেব, 16 আনা তো এখানে আছেই, আরও একটি 16 আনা আছে, সেই 16 আনাটি হলো মানুষের জ্ঞান মন বিবেক আল্লাহ দিয়েছে। তুমি এই পৃথিবীতে, তোমাকে 16 আনা জ্ঞান দেওয়া হয়েছে, এই 16 আনা জ্ঞান দিয়ে তুমি মানুষের ক্ষতি করেছো, তুমি লোভ করেছো, মানুষকে অত্যাচার করেছো, তখন এই 16 আনা জ্ঞান তুমি কোন দিকে খাটিয়েছো? এ হলো 16 আনা। আরেক 16 আনা হলো যে আমার মধ্যে আপনার মধ্যে যৌবনী রতিশক্তি দিয়েছে, রতিমতির শক্তি দিয়েছে, সেগুলো তুমি আইনের মাধ্যমে খরচ করেছো না বেআইনিভাবে করেছো, এটার হিসাব আল্লাহ নেবে। তাই বলবো পৃথিবীতে সাধক যারা, তারা এখানে একটা কৌশল জানে, সেই কৌশলগুলো জারদার মসজিদের কাছে জেনে নেয়, বাবারে তুমি এই এই কৌশলে তুমি যাবে, এভাবে থাকবে, তখন তোমার সেই জিনিস রক্ষা হয়ে থাকবে। 10 দিন সেখানে গেলে হয়তো 2 দিন একটা এদিক সেদিক হতে পারে, 8 দিনের জিনিস তোমার ঠিক থাকবে, তখন তোমার 16 আনার ঘাটতি হবে না। আচ্ছা, তবে আজকের আলোচনার মধ্যে আরেকটি বিষয় হলো, যেমন ছেলেদের মধ্যে বা পুরুষ লোকের মধ্যে জানিয়েছে আমাদের এই জিনিসটা কীভাবে ঠিক রাখবো, এটা যার যার মসজিদের কাছে গোপনভাবে জেনে নেবেন, এই কৌশলে চলবেন, ইনশাল্লাহ আপনারটা ঠিক থাকবে। কিন্তু মহিলাদের মধ্যে কেউ বললেন তাহলে পুরুষের জিনিস যদি রক্ষা করার জন্য গুরুর কাছ থেকে জেনে নেবে, এই কৌশলে চলবে, তাহলে আমাদের কৌশল কী, আমরা কী করে চলব? তখন আমি মা জাতিকে বলবো, দেখেন এই বিষয়ে আপনাদের কোনো ভয় নেই, তবে ভয় একটি যে যৌবনী শক্তি পুরুষকে দেওয়া হয়েছে এবং নারীকেও দেওয়া হয়েছে, এই যৌবনী শক্তিটাকে যেন আমরা পরপুরুষের দিকে কুদৃষ্টি না করি বা অন্যদিকে আমরা এই জিনিস আমরা পাপে লিপ্ত না হই, তখনই কিন্তু আপনি সেফ থাকবেন। এবং আপনার মধ্যে যে মহিলাদের মধ্যে যে 16 আনার বিষয়টা হলো, সেটা হলো 16 আনা প্রেম, আল্লাহর প্রতি 16 আনা প্রেম ঠিক রাখবেন, আর যেই জিনিস পুরুষ রক্ষা করবে নিজের মধ্যে মিশিয়ে রাখবে সেটা আপনার জন্য নয়, কেননা আপনি জমিন। হে মহিলা, হে মা, হে বোন, আপনি জমিন। জমিনের বীজ সেটা কি, জমিনের মধ্যে অনেক ধরনের পোকা মাকড় অনেক কিছু থাকে, এগুলা কিন্তু আগাছা রূপে কাজ করে, তখন সেই জমিনকে নিরেই নিরালে বা সেই আগাছাগুলো পরিষ্কার করে দিলে জমিনের শস্য ফল ভালো হয়। ঠিক বীজ পুরুষ থেকে যাবে আর জমিন রূপে আপনারা মা জাতিরা, সেখানে আপনাদের কোনো চিন্তা নেই, কেননা যে জমিনের কিসের চিন্তা, আপনারা শুধু প্রেমভক্তি ও প্রেমের দেশে ভক্তির দেশে থাকবেন, আর বাকিটা আল্লাহই বুঝবে, সেখানে আমি আর যেতে পারছি না, যতটুকু বলেছি অতটুকু বুঝে নিতে হবে। আচ্ছা, আরও একটি বিষয় হলো যে স্বামী স্ত্রী দুজনেই যদি
আল্লাহর ইবাদত সমানে সমানে করে এবং প্রেমভক্তি ভাব থাকে, তাহলে মিলেজুলে যদি আল্লাহর ইবাদত করে, সাধনা করে, তাহলে তারা এটা মাসে বছরে এটা একটা সিদ্ধান্ত করে নিতে পারবে যে আমরা এভাবে চলব। তখন আপনাদের ষোলো আনা নষ্ট হবে না, তখন আল্লাহর কাছে আপনারা পছন্দনীয় ব্যক্তি থাকবেন যে এরা সাধনা করে আমার পথে, নিজেদের আত্মসাধনা করছে, আমি তাদেরকে পরিচালনা করব এবং তারা হিসেব মিলিয়ে চলে, আর তারা কখনো হাসরের দিন কখনো বিপদগ্রস্ত হবে না। তাই আমি বলবো যে কিছু কিছু সংসারে আছে স্বামী স্ত্রীকে বোঝে না, স্ত্রী স্বামীকে বোঝে না, এবং স্বামীর মন হলো এমন সে কামে লিপ্ত হতে চায় বেশি, আর স্ত্রী দূরে থাকে। আবার কোনো কোনো সংসারে স্ত্রী এটাতে লিপ্ত হতে চায়, স্বামী একটু দূরে থাকে, এবং কোনো কোনো ফ্যামিলিতে দুজনেই আল্লাহর ইবাদত করে, দুজনেই মিলেমিশে থাকে এবং সেই জিনিস হিসেব মতো চলে। যেমন একটি কথা বলা হয়, নবীর আইনে এক মাস, আল্লাহর আইনে এক বছর। কেননা আল্লাহকে বলেছে, হে আল্লাহ আমার উম্মতে এটা পারবে না, আপনি এটা মাসে নয়, আপনি সপ্তাহে দিন, আপনি মাসে দিন, বছরে এটা পারবে না। তখন আল্লাহ অনেকটাই মাফ করেছে। এরপরেও যদি আমরা এখানে কম গমন করতে পারি, তাহলে আমাদের জন্য সুফল হয়ে যাবে, আমাদের ষোলো আনা নষ্ট হবে না, আল্লাহর খাতায় জমা থাকবে, সুবহানাল্লাহ। তবে আজকের এই আলোচনা এটাই বোঝানো হলো যে মেয়েদের এবং ছেলেদের, পুরুষদের মহিলাদের, এই বিষয়ে নিশ্চিন্ত হয়ে যাবেন যখন মিলেমিশে ইবাদত করবেন এবং হিসাব মতো চলবেন। আচ্ছা, তারপরেও আরেকটি কথা আছে, রাজহংসের ভাব ধরিয়া দুগ্ধ খাও জল ফেলিয়া। আমরা যখন সেখানে যাব, তখন আমাদের ভাব রাখতে হবে রাজহংসের ভাব। আমরা সেখানেও আমাদের স্মরণ থাকতে হবে আল্লাহর কথা। তখন আল্লাহ যদি আমাদের প্রতি সহায় হয়, তাহলে আমাদের জিনিস আল্লাহ নিজেই রক্ষা করবেন। বলুন আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের ভয় থাকবে না ইহকালে এবং পরকালে। আর এই কথাগুলো আরও বিশ্রী ভাষায় বলা যেত, কিন্তু বাবা আমি ওই দেশের মানুষ নই, অত বিশ্রী বলতে পারবো না, যতটুকু ইশারাতে বলেছি অতটুকুই আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা চাচ্ছেন আমাদেরকে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।